আসসালামু আলাইকুম আশা করি প্রথকে ভালো আছেন আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার যদি সিরাফাটা প্যান্ট থাকে শার্ট থাকে বা গেঞ্জি থাকে জেলে থাকুক না কেন সেগুলোকে খুব তাড়াতাড়ি কীভাবে আপনি সেলাই করতে পারেন সেই জিনিসগুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি এখান থেকে কিছু না কিছু তো অবশ্যই শিখতে পারবেন এবং আপনার শেখার জন্য হলেও নিজের ভিডিওটাকে কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত দেখুন এখানে আপনি দেখতে পাচ্ছেন সেলাইয়ের প্রসেসগুলো দেখানো হচ্ছে এবং প্রত্যেকটা সেলাই নিখুঁতভাবে করা হচ্ছে এবং আপনি চাইলে যে কোনো মুহূর্তে যে কোনোভাবে যে কোনো জায়গায় এটা অ্যাপ্লাই করতে পারেন দেখুন অনেক সময় আমরা প্যান্ট কেনার পরে এরকম স্টিচ একটা খুলে যায় বা একটা সেলাই খুলে যায় তখন আমরা কী করি এটাকে কেটে দিয়ে অন্যভাবে সেলাই করার চেষ্টা করি কিন্তু এখন দেখেন এটা কিভাবে সুন্দরভাবে গুছিয়ে ওই সহ নতুন করে সুতা দিয়ে কি সুন্দর করে সেরানো হচ্ছে আপনি দেখুন আপনার মডেলটাও ঠিক থাকছে এবং আপনার সেলাইটাও ভিতর দিয়ে হয়ে যাচ্ছে তো এই হচ্ছে মূলত সিস্টেমগুলো কারণ প্রত্যেকটা সিস্টেমে একটা মানুষ যদি জানা থাকে তাহলে তার ভবিষ্যৎ বর্তমান এবং এই কাজগুলো করতে অনেকটাই সুবিধা হবে আপনার একটা জায়গা হুট করে শেয়ে গেছে বা আপনার সিগারেটের আগুন দিয়ে পুড়ে গেছে তাহলে আপনি সেই জায়গাটাকে কীভাবে রিকভারি করবেন বা সেই জায়গাটা আপনি অন্য একটা অ্যাম্ব্রডারি সিস্টেম বা ফুল যে কোনো একটা কিছু তুলতে পারেন সেখানে তাহলে কী হবে আপনার মনে হবে এখানে নতুন একটা অ্যাম্ব্রডারি নতুন একটা সিস্টেম সব কিছু নতুন মনে হবে বাট নো দ্যাট আপনার আগের যে প্যান্টটা সেটাই ইউজ করতে পারতেছেন কারণ আমাদের একটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা পুরোনো জিনিস ব্যবহার করতে খুব বেশি ভালোবাসি তাই প্রত্যেকটা মানুষই পুরোনো জিনিস ব্যবহার করতে চায় এবং অনেক সময় দেখা যায় যে আমাদের প্যান্ট অনেক বড় হয়ে যায় তো আমরা এগুলো অনেক ছোট করার জন্য চেষ্টা করি তো দেখুন ছোট করার কি সুন্দর একটা মাধ্যম বা কীভাবে সেলাই করলে আপনি দ্রুত ছোট করতে পারবেন এবং বোঝাই যাবে না যে আপনি এটা মেশিনে করছেন না হাতে করতেছেন আপনার ডিজাইন সহ আপনি নিজে এটা খুব সুন্দরভাবে করতে পারবেন খুব সহজ এবং অল্প সময়ের মধ্যেই এটা সম্ভব কারণ আপনি খুব দ্রুত এটা করতে পারবেন তো এরপর আপনাকে দেখানো হচ্ছে যে একটা নতুন জায়গায় যদি ছিঁড়ে যায় সেখানে আপনি কিভাবে সেলাই করবেন প্রত্যেকটা জিনিস আপনি যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই আপনার পরিবারের কারো না হলো বন্ধু বান্ধবের কারো হঠাৎ করে কাপড় এভাবে সিরে যেতে পারে তো সিরে গেলে আপনি কীভাবে স্টিচ বা সেলাই করবেন সেটা এখানে দেখানো হচ্ছে এবং হঠাৎ করে দেখা যায় নতুন কাপড় আনলেও আমাদের অনেকটা সিরাবির হয় যেমন হচ্ছে খুলে গেছে ফেটে গেছে ওখান থেকে ওখানে কাপড় নেই এ অনেক সমস্যা বের হয় যেগুলোকে আপনি চাই নিমিশেই আপনি নতুন একটা সৌন্দর্য ডিজাইন দিয়ে সুতা দিয়ে আপনি এটা সেলাই করতে পারেন দেখুন নতুন একটা ডিজাইন দেখুন অনেক সময় দেখা যায় প্যান্ট বাজার থেকে কেনার পরে অনেকটা বড় হয়ে গেছে অথবা শার্ট কেনার পরে সেটা অনেকটা বড় হয়ে গেছে তো সেগুলোকে রিমুভ করার জন্য আপনি এই ব্যাপার এই টেকনিককে ইউজ করতে পারেন এবং এই টেকনিকটা অনেক সুন্দর এবং আপনার দেখতে অনেকটা সুন্দর লাগবে সেজন্য মূলত এই টেকনিক ব্যবহার করা হয় সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এর পরবর্তীতে আপনি কমেন্টস করবেন যে এই ধরনের ভিডিও আপনার ভালো লেগেছে এবং পরবর্তীতে আমরা এ ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব যেভাবে পারি দেখুন প্রত্যেকটা জায়গায় কত সূক্ষ্মভাবে সেলাই করা হচ্ছে যেন বোঝাই না যায় যে এখানে কোনো কিছু ছিল তো আশা করি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যেখানেই থাকুন না কেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ